84 দিন ধরে চলা ন্যায্য মূল্যের সবজি বাজারের সমাপ্তি হলো আজ। কমরেড শ্যামল চক্রবর্তী স্মরণে নবপল্লী সার্কুলার রোডে সিপিআইএম বারাসাত দক্ষিণ পশ্চিম এরিয়ায় কমিটির উদ্যোগে গত 1 নভেম্বর 2020 তারিখে ন্যায্য মূল্যের সবজি বাজার চালু করা হয়েছিল। 84 দিন ধরে চলছিল এই ন্যায্য মূল্যের সবজি বাজার। যারা দিন আনে দিন খায় তাদের সেই সমস্ত মানুষদের উপকারে এসেছিল এই ন্যায্য মূল্যের সবজি বাজার। আজ সমাপ্তি অনুষ্ঠানের মাধ্যমে নবপল্লী সার্কুলার রোডের ন্যায্য মূল্যের সবজি বাজার পরিসমাপ্তি ঘটল। উপস্থিত ছিলেন সিপিআইএম এর পলিট ব্যুরো সদস্য বিমান বসু, শতরূপা ঘোষ, নেপাল দেব ভট্টাচার্য সহ সিপিআইএম এর জেলা নেতৃত্ব। আমরা যা করছি আমাদের পার্টিগত বিভিন্ন কর্মসূচি করছি বা পার্টিগত কোনো আলোচনা সভা করছি ইত্যাদি ইত্যাদি, আর আন্দোলন সংগ্রামের কর্মসূচি চলছে। নির্বাচনী কাজ আমরা এখনও শুরু করিনি, এটা ঠিক। নির্বাচনী কাজ টিএমসি এবং বিজেপি শুরু করেছে। ওদের অঢের পয়সা আছে, আমরা আমাদের তো অত পয়সা নেই। নির্বাচনী কাজ এখন শুরু করে আমরা নির্বাচন কোনো টেনে নেবো এটা সম্ভবপর না, সেই জন্য আমরা করিনি। সোজা কথা, তাহলে জোটের গ্রহণযোগ্যতা মানুষের কাছে কীভাবে পৌঁছে? আমাদের আপনাদের পিছিয়ে না শুরু করলে পরেতে আমরা পরিমাপটা করবো কী করে? আমার ধারণা মানুষ আন্দোলন সংগ্রামে থাকলে যদি বামপন্থী বাম ফ্রন্টের শরিক দল এবং অন্যান্য বাম ও সহযোগী দল এবং জাতীয় কংগ্রেস একসঙ্গে লড়াই সংগ্রাম করে মানুষের মধ্যে গ্রহণযোগ্যতা অনেক বাড়বে, সেই লক্ষ্যেই আমরা একসঙ্গে লড়াই সংগ্রাম করতে চাই। মাঝে মাঝে অধীর চৌধুরীর নামকে জোটের মুখ্যমন্ত্রী হিসাবে এক শ্রেণী প্রচার করে দিচ্ছে, এটা কি জোটকে ভাঙার একটা চেষ্টা? তা আমি বলতে পারবো না, তবে এই প্রশ্নে কংগ্রেস তো আমাদের কোনো কথা বলেনি আর আমাদের আলোচনায় কখনো ওঠেনি। কাজে যদি কেউ হাওয়ায় কিছু ভাসিয়ে দেয়, ভাসানো জিনিস একটু পরে আবার পড়ে যায়, কিন্তু বাতাসে সব জিনিস তো আর উপরে উঠে যায় না। তবে হ্যাঁ, ভালো করে পাম্প করে গ্যাস দিলে অনেক দূর পর্যন্ত ওঠে, কিন্তু গ্যাস দিয়ে এখনও করেনি। গ্যাস দিয়ে যখন করবে তখন উঠবে। ফেব্রুয়ারিতে ব্রিগেডের কথা বলা হচ্ছে জোটে, না না ব্রিগেডের কথা আলোচনা হয়েছে, এখনও সিদ্ধান্ত হয়নি। আলোচনা হয়েছে ব্রিগেড, ব্রিগেডের প্রস্তুতি নিতে অনেক সময় লাগে, সেই জন্য আগে থেকে ঘোষণা করতে হয়। আলোচনা চলছে, আলোচনা তারপর কংগ্রেসের সঙ্গে আলোচনা হবে, সবটা মিলিয়ে নিয়েই হবে। কৃষক আন্দোলনে আপনারা নেতৃত্ব দিচ্ছেন? কৃষক আন্দোলনে নেতৃত্ব আমরা দিচ্ছি, এটা অহেতুক অহেতুক দাবি আমরা করব না। কৃষক আন্দোলনে এনজিও আছে, কৃষকদের সহায়তাকারী সংগঠন আছে, সমস্ত সংগঠন প্রায় ছোট মাঝারি বড় সব কিছু মিলে কৃষকদের লড়াইতে লড়াইয়ের পেছনে আছে 500 সংগঠন, এবং তাদের নেতৃত্বেই লড়াইটা হচ্ছে। তার অংশ হিসাবে নিশ্চয়ই মানে সারা ভারত কৃষক সভা, সারা ভারত ক্ষেত মজুর ইউনিয়ন তারা আছে। বাংলার জমির ব্যবস্থা, বাংলার বাজারের অবস্থান, বাংলায় তো মান্ডি ছাড়া বিক্রি হয় না তা না, বাংলায় হাটের মাধ্যমে বিক্রি হয়, মেজর বিক্রি হয় হচ্ছে হাটের মাধ্যমে। বাংলার বিক্রি ব্যবস্থা পাঞ্জাব হরিয়ানা উত্তর ভারতে অবস্থাটা একটু ভিন্ন, সেখানে মান্ডি ব্যবস্থা আছে। তারপরে তারা এটা নয় যে মান্ডির মালিক যে ঠিক করবে, ফলে এখন চলে যাচ্ছে আদানি আম্বানির কাছে, তারাই দাম সব ঠিক করবে, তাদের ওয়্যার হাউস থাকবে, সেখানে জমা দেবে, তারা তাদের টাকা দিয়ে দেবে। ফলে জমির ব্যবস্থা ভিন্ন রকম হওয়ার কারণে এবং বাজারের ব্যবস্থা ভিন্ন রকম হওয়ার কারণে আজ থেকে 150 বছর আগে এ ব্যাপারেতে বই লিখেছিলেন ডক্টর রমেশ দত্ত, অ্যাগ্রিয়ানি কলমে, তাতে তিনি দেখিয়েছেন বাজার, বাংলার বাজারটা কীরকম। সেই বাজার সিস্টেমটা বাইরে নেই। এক, দুই, বাংলায় হচ্ছে 1793 সালে যে পারমানেন্ট সেটেলমেন্ট হয়েছে লর্ড কর্নওয়ালিসের আমলে, পারমানেন্ট সেটেলমেন্টের জমির বন্দোবস্তটাই আলাদা, আমাদের রায়তির জমির বন্দোবস্তটাই আলাদা। ফলে ঠিক এরকম বন্দোবস্ত মানে পাঞ্জাব হরিয়ানা উত্তরপ্রদেশে নেই। উত্তরপ্রদেশে 5,000, 10,000, 15,000 একর জমির মালিক আছে, বাংলায় একটা নেই যার হাজার একর জমি আছে, একটা নেই বাংলায়। হাজার কেন, 500 একর জমি আছে, একটা নেই। ফলে
মূল্যে যদি ব্যবস্থাটাই অন্যরকম থাকে, জমির ব্যবস্থা, তাহলে তার বাজারের সঙ্গে সম্পর্ক পাঞ্জাব হরিয়ানা উত্তরপ্রদেশের মতো হবে। বহিরাগত যে তথ্যটা রবীন্দ্রনাথ আওড়ায়, সবাই রবীন্দ্রনাথ আওড়ায়, যারা বহিরাগত বলে তারাও রবীন্দ্রনাথ আওড়ায়, কিন্তু রবীন্দ্রনাথ তো সবাইকে অ্যাসিস্টেন্ট করেছিলেন মহামিলনের ক্ষেত্রে। সে মহামিলনের ক্ষেত্রে কোথায় হচ্ছে? উনি তো শুধু বাংলা বলে বলেননি, ভারত বলে বলেছে। ভারত তীর্থে কী কথা আছে? কি আর কোনো কথা আছে ভারত তীর্থে? মহামানবের সাগর, মহামানবের সাগর। আমরা কৃষি নিয়ে একটা প্রশ্ন রাখছি। পীযূষ গোয়েল বলেছেন যে কৃষক আন্দোলন, কৃষক আন্দোলন নেই, বামপন্থী ও মাওবাদী উপাদান খুলে পড়েছে। এ নিয়ে এটা এটা ফালতু কথা, এটা আমি বলবো ফালতু কথা। কারণ তাহলে তো আমরা এখান থেকে আমরা সব যেতাম ওখানেতে, আমরা তো যাইনি। ওই আন্দোলন বামেদের একক আন্দোলন, বামেরা সঙ্গে আছে, বামেদের একক আন্দোলন না, বরঞ্চ আন্দোলনকারীরা তারা রাজনৈতিক দলকে সেখানেতে যেতেই দিচ্ছে না। আন্দোলনকারীরা বলল রাজনৈতিক দল যাবে না, রাজনৈতিক দল তো কেউ যায়নি। এত কথা যারা বলে তারাও অনেকেই যায়নি। প্রকাশ সীতারাম ইয়েচুরি অনেক কথা বলেছে কিন্তু তো সেখানে যায়নি। ন্যূনতম সহায়ক মূল্য ওইভাবে কোট করে বলে দিলে হবে না। ডক্টর স্বামীনাথন কৃষি কমিশনের পক্ষ থেকে যে কথা বলেছিলেন যে কৃষক যদি কৃষককে বাঁচাতে হয়, ভারতের কৃষি ব্যবস্থার উন্নতি ঘটাতে হয়, তাহলে পর কৃষকের উৎপাদনের যা খরচ, তার যে মজুরি এবং তার যে পেস্টিসাইড, সার, ম্যানিওর ইত্যাদি যে খরচ করতে হয়েছে, সব কিছু ধরে তারপর তার খরচের দেড় গুণ যুক্ত করে দাম নির্দিষ্ট করতে হবে, তাহলে ভারতের কৃষক বাঁচবে এবং ভারতের কৃষির উন্নতি সাধিত হবে। আর একটা কোশ্চেন, সেটা হচ্ছে বিজেপিতে যাচ্ছে সেইখানে দাঁড়িয়ে বামেদের প্রতি মানুষের আস্থা কি বাড়বে? যেখানে প্রশ্ন হচ্ছে তৃণমূল, আমরা বারবার বলি কোনো আদর্শের ভিত্তিতে দাঁড়িয়ে নেই তৃণমূলের, কোনো আদর্শ নেই, কোনো নীতি নেই, কোনো ঘোষিত কর্মসূচি নেই তৃণমূলের। কোনো কর্মসূচি আছে? ইজ দেয়ার এনি প্রোগ্রাম অফ তৃণমূল কংগ্রেস? এখন সেই পার্টির থেকে যারা বিজেপিতে যাচ্ছে, এটা তৃণমূলের কোনো আদর্শ, কোনো নিদর্শন নেই তার থেকে যাচ্ছে। তৃণমূলের তোলাবাজ, মানে পাটপাড়ি করা, মানে কী বলবো, চুরি করা, এসব তো আছে, বলে না চাল চোর, রেশন চোর, এসব বলে বলে কি না? হ্যাঁ, ট্রিপল চোর, হ্যাঁ ট্রিপল চোর, এসব বলে তো কয়লা, এইসব, হ্যাঁ কয়লা চোর, গরু চোর, সব আছে। এইসব থাকার জন্য তাদের আদর্শ থাকলে করতে পারতো না, আদর্শ নেই বলে করতে পারছে। আবার বিজেপি সেখানেও তারা চলে যাচ্ছে, বিজেপি তো চোর বাটপার তো বিজেপিতেও আছে। বিজেপির আদর্শ একটা আছে, সেই আদর্শ হচ্ছে মানে মনুবাদী দর্শন, মনুবাদী দর্শনের আদর্শ আছে। সেটা তো অনেকে মনুবাদী দর্শনটা কী বোঝে না, না বুঝে চলে যায়। মনুবাদী দর্শন সবাইকে মানুষ মনে করে না, উচ্চ বর্ণের মানুষ ছাড়া বাকিরা তো মানুষ না, তারা পায়ের নিচ থেকে হয়েছে, তাদের জন্ম হয়েছে পায়ের নিচ থেকে, ওই তো বলে তাদের, হ্যাঁ তাদেরও সেই অর্থে মানুষের প্রতি যে দরদ, মানুষকে নিয়ে চলার যে প্রশ্ন থাকা উচিত তা নেই। তার ফলশ্রুতিতে দেখতে পাচ্ছি আমরা তৃণমূল স্বৈরাচারীভাবে চলছে, গণতান্ত্রিকভাবে চলে না, আর মানে বিজেপি তারা ফ্যাসিবিলিটি কায়দায় চলছে, গণতান্ত্রিক পদ্ধতিতে চলতে চাইছে না। সামগ্রিক ককটেল করলে দাঁড়াই হচ্ছে এই দুটি দলের মধ্যে ফারাকের বিষয়টা খুবই কম, মিলের বিষয়টা অনেক বেশি।